জুগাইএসআই হাসপাতালে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে জুতো ছোড়েন শুভ্রা ঘড়ুই নামে এক মহিলা। জানি ইতিমধ্যে সরগরম রাজ্য রাজনীতি, এবার এই ঘটনাকে মধ্যযুগীয় বর্বরতার সাথে তুলনা করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। যে এমন ধরনের কোনো ঘটনাকে যদি প্রশ্রয় দেওয়া হয় সেটা বোধহয় খুব সুস্থ রাজনীতির পক্ষে ঠিক হচ্ছে না। এরপর যখন বিজেপির কাউকে যখন গ্রেফতার হবে, বঙ্গারু লক্ষ্মণ বিজেপির সর্বভারতীয় সভাপতি ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছিলেন, বন্দী ছিলেন, তার ক্ষেত্রে একই ঘটনা হলে ভালো লাগতো তো? প্রশ্নটা তা না, প্রশ্নটা হচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় একটা অন্যায় কাজে তার নাম এসেছে, আইনে দোষ প্রমাণের বিষয়। মুখ্যমন্ত্রী তাকে মন্ত্রিসভা থেকে সরিয়েছেন, দল সাসপেন্ড করেছে, সব পদ থেকে সরিয়েছে, দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন, আইনে তার বিচার চলছে এবং আইনি প্রক্রিয়া চলছে। সেখানে হঠাৎ এই ধরনের মধ্যযুগীয় কারবারকে যদি আমরা প্রশ্রয় দিই, সেটা কি আজকের সমাজের পক্ষে খুব ভালো? যেটা হয়েছে সেটা খারাপ। অন্যদিকে বুধবার রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি। বীরভূমের একাধিক জায়গায় হানা দেয় ইডির আধিকারিকরা। এই তল্লাশির পেছনে রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কি করে এদের হাতে এত টাকা গেল? এরা অন্য কোন রাজ্য থেকে ঘুরে আসছিলেন? মন্দারমণির দিকে কেন যাচ্ছিলেন? পূর্ব মেদিনীপুরের কেউ বিজেপি এর সঙ্গে যুক্ত কি না? তো এই যে একেবারে পেঁয়াজের খোসা ছাড়ানো হচ্ছিল তো, তো সেই জন্য এখন চোখ দিয়ে জল বেরোচ্ছে। সেই জন্য তাদেরকে আটকে রেখে তদন্তটাকে প্রতিহত করে যতখানি সম্ভব এই তদন্তকে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং অন্য রাজ্যে তদন্তে আইনভাবেই হতে পারে, তো সেই জায়গাটা আটকালে তো এটা প্রমাণ হয়ে যাচ্ছে, তো জোরজার মুলুকটার মতো হয়ে যাচ্ছে। অন্যদিকে তদন্তে গিয়ে দিল্লি পুলিশের বাধার মুখে পড়েন পশ্চিমবঙ্গের সিআইডির চার আধিকারিক। বুধবার সকালে দিল্লির সাউথ ক্যাম্পাস থানা এলাকায় পৌঁছয় সিআইডির চারজনের ওই তদন্তকারী দল। বুধবার ওই ইস্যুতেও বিজেপিকে নিশানা করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তার দাবি, তদন্ত প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। আমি আবার বলছি যে সিবিআই ইডি এদের অফিসাররা যথেষ্ট দক্ষ, যথেষ্ট যোগ্য, কিন্তু যেহেতু একেবারে ওপর থেকে বিজেপি নিয়ন্ত্রিতভাবে ব্যবহার বা অপব্যবহারের একটা অভিযোগ আসে, ফলে এদের এই দিন ক্ষণ স্থান কাল পাত্র এটা এতটাই রাজনৈতিকভাবে। আচ্ছা, যদি এতই তল্লাশি সিবিআইয়ের, তো নারদে সিবিআইয়ের এফআইআর নেম শুভেন্দু অধিকারীকে ধরতে পারছে না? উল্লেখ্য, জুতো ছোড়ার ঘটনা ইতিমধ্যে সরগোল রাজ্য রাজনীতিতে। শুভ্রা ঘড়ুইকে প্রতিবাদের প্রতীক হিসেবে তুলে ধরছেন বিরোধীরা। তাদের দাবি, এটা আসলে বাংলার মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। অন্যদিকে শুভ্রা ঘড়ুইকে দুর্গার সঙ্গে তুলনা করেছেন বিজেপি। এই পরিস্থিতিতে কুণাল ঘোষের এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার অনলি ট্রুথ।